নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে এই সাত রাশির জাতক ও জাতিকারা নতুন প্রেমে পড়তে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আগামী 60 দিনের মধ্যে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা অবশ্যম্ভাবী নতুন প্রেমে পড়তে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবেই করবে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলবো, কিন্তু তার আগে আসুন প্রেম নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি। প্রেম বা লাভ যাই বলুন না কেন, যা আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একবার না একবার উঁকি মেরেছেই মেরেছে। হ্যাঁ বন্ধুরা, কেউ বলতে পারবে না যে কারো জীবনে প্রেম আসেইনি। আর এই প্রেম এমন একটা জিনিস যা মানুষকে চেঞ্জ করে দেয়, আর এই চেঞ্জ ভালো বা খারাপ দুই হতে পারে। অর্থাৎ প্রেমে সফলতা পেলে পজিটিভ চেঞ্জ হয়, আর প্রেমে ব্যর্থ হলে নেগেটিভ চেঞ্জ হয়ে যায়। অনেক মানুষ আছে যারা প্রেমে প্রত্যাখ্যান হয়ে নিজের জীবনটুকুটাকেও নষ্ট করে ফেলেছে। তবে আমি একটা কথা বলবো, প্রেম বা ভালোবাসা যাই বলুন না কেন, বর্তমান যুগে কিন্তু সেটা একটা টাইম পাসের বস্তু হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো, টাইম পাসের বস্তু না করে কারো জীবনের সাথে না খেলে যাকে মন থেকে ভালোবাসেন তাকে নিয়ে সংসার করুন। আর আরেকটি কথা না বললেই নয়, এই প্রেম বা ভালোবাসা যাই বলুন না কেন, যা আমাদের বর্তমানে একের অধিকও হয়ে পড়ছে। অর্থাৎ একটি ছেলে 5টা মেয়েকে ভালোবাসে এবং অপরদিকে একটি মেয়ে 5টা ছেলেকে ভালোবাসে, সেটাকে আমি প্রেম বলবো না যদিও বা। তবে যাকে মন থেকে একবার ভালোবাসবেন তাকে কখনোই ভোলা যায় না, এটা বাস্তব। আর প্রেমের কথা যখন বললাম, দেখুন প্রেম আমাদের প্রত্যেকের জীবনে একটা মাইলস্টোন খাড়া করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেম আমাদের প্রত্যেকের একটা অক্সিজেনের মতো বলতে পারেন। কেন অক্সিজেনের মতো বললাম, কোনো ছেলে বা কোনো মেয়ে যখন প্রেমে পড়ে তখন দেখবেন তার কোনো কিছুই ভালো লাগে না, শুধু তার কথা মনে পড়ে, শুধু তাকে চাই, খেতে বসতে উঠতে শুতে রাতের ঘুমটুকু উড়ে যায়। এটাকে বলে অরিজিনাল প্রেম, এটাকে বলে আসল ভালোবাসা। আর এই আসল ভালোবাসা আমি আপনাদেরকে বলবো বাসুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই প্রেমের কারকগ্রহকে জানেন কি, আসুন জেনে নেওয়া যাক। প্রেমের যে কারকগ্রহ সেটি হচ্ছে শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা সবচেয়ে বড় বিচার্য বিষয়। যদি শুক্র গ্রহ আপনার জন্মছকে তুঙ্গস্থ বা খুব ভালো নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক প্রেমে পড়বেনই পড়বেন। এছাড়াও যদি শুক্র গ্রহ আপনার জন্মছকে ভালো থাকে, সেটা আপনি ছেলে হন বা মেয়ে যাই হন না কেন, আপনি কিন্তু দেখতে অ্যাট্রাকটিভ হবেন। এবং আপনি ছেলে হলে আপনার পিছনে 5টা মেয়ে ঘুরবে, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার পিছনে 5টা ছেলে ঘুরবে, 5জন প্রপোজ করবে, আর এটিই হচ্ছে শুক্রের কারকতা। তাই আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচার্য বিষয়, আর এটি একমাত্র বলতে পারে কোনো ভালো অ্যাস্ট্রোলজার। তাই আমি আপনাদেরকে বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের শুক্র গ্রহ কেমন পজিশানে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার,
তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামী 60 দিনের মধ্যে কোন সেই 7 রাশি যে রাশিগুলি প্রেমে পড়তে চলেছে এবং আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবেই করবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে এবং যার দরুন আপনারা জীবনে ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন, জীবনে মোটিভেশন পাবেন, জীবনে একটা অক্সিজেন পাবেন, তার জন্য আপনারা রেডি। তো তবে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যেটি পূর্বেই বললাম, আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচারের বিষয়। এরপর যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন এবং এই প্রেম নতুন প্রেম এবং পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবেই করবে, যার দরুন আপনারা মানসিক দিক থেকে খুবই আনন্দিত লাভ করবেন এবং মনে একটা জোর পাবেনই পাবেন, অর্থাৎ একটা অক্সিজেন পেতে চলেছেন। তার জন্য আপনারা রেডি? তো তবে একটি বিষয় আমি আপনাদেরকে পূর্বেই বলেছি, আবারও রিমাইন্ড করে দিতে চাই, আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে জানার বিষয় রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন এবং এই প্রেম নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে, যার দরুন আপনারা জীবনে ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন, এতটুকুটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং আপনাদের এই প্রেম মধুর থেকে মধুরতর হতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ নতুন প্রেমের পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবেই করবে, যার দরুন আপনাদের জীবনে ওয়ান স্টেপ মোটিভেশন পেতে চলেছেন। তবে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা একটা বিরাট বড় বিচারের বিষয়। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু আগামীতে অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন এবং এই প্রেম নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবেই করবে। তবে আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, আপনাদের জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন এবং এই প্রেম আপনাদের জীবনে নতুন এবং পুরনো দুই হতে চলেছে, যার দরুন আপনারা আগামীতে হ্যাপিভাবে থাকতে পারবেন এবং মনের দিক থেকে বলুন আপনারা যথেষ্ট পরিমাণে খুশিতে থাকবেনই থাকবেন। এরপরে 7 নম্বর এবং লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে প্রেমে পড়তে চলেছেন আর এই প্রেম নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে, যার দরুন আপনারা ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন এবং মোটিভেশন লাভ করবেনই করবেন। তাই আমি প্রত্যেককে একটি কথাই বলবো, আপনারা প্রত্যেকেই মন দিয়ে ভালোবাসুন, যাকে ভালোবাসবেন মনে প্রাণে ভালোবাসুন, এতটুকুই বলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।